বৃত্ত সম্পর্কে তোমাদের সকলেরই কিছু না কিছু প্রাথমিক ধারণা রয়েছে। কোন বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, জ্যা ইত্যাদি কাকে বলে তা তোমরা সকলেই ছোটবেলায় শিখেছো। আজকের এই ক্লাসে আমরা বৃত্ত সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব। এই উপপাদ্যটির মূল বিষয় হলো, ব্যাস নয় এমন কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয় তাহলে ওই লম্বটি ওই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে। এখন চলো এই উপপাদ্যটি আমরা প্রমাণ করে নিই। উপপাদ্যটিকে প্রমাণ করার জন্য প্রথমে আমি একটা বৃত্ত নিলাম এবং মনে করলাম ও হচ্ছে ওই বৃত্তটির কেন্দ্র। ধরলাম এবি হলো ওই বৃত্তের একটি জ্যায় এবং ও থেকে এবি জ্যায়ের ওপর আমি একটা লম্ব টানলাম। মনে করলাম এই লম্বটি এবি জ্যাকে ডি বিন্দুতে ছেদ করেছে। এখানে আমাদের দেখাতে হবে এই এডি সরলরেখা এবং এই বিডি সরলরেখা পরস্পরের সঙ্গে সমান। এটা প্রমাণ করার জন্য আমরা কি করলাম, আমরা প্রথমে এই ও এর সঙ্গে এ বিন্দু যোগ করব, তারপরে এই ও এর সঙ্গে এই বি বিন্দু যোগ করব। তাহলে দেখো এখানে ও ডি এ এবং ও ডি বি নামক দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। এখন এই দুটো সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। কেন সর্বসম প্রমাণ করব, কারণ তোমরা সকলেই জানো যে দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ এরা পরস্পরের সঙ্গে সমান হয়। তাহলে এই ত্রিভুজ দুটোকে যদি সর্বসম দেখি তাহলে এখান থেকে আমরা অনায়াসেই বলতে পারবো যে এডি এবং বিডি এরা পরস্পরের সঙ্গে সমান। এখন এই ও ডি এ এবং ও ডি বি ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করতে গেলে আমাদের দুটো ত্রিভুজকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই ত্রিভুজ দুটোকে লক্ষ্য করলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে অতিভুজ ও এ এবং অতিভুজ ও বি এরা পরস্পরের সঙ্গে সমান। কেন সমান, কারণ এই দুটো বাহুই হলো একই বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো ওডি বাহুটা দুটো ত্রিভুজের মধ্যেই রয়েছে, অর্থাৎ ওডি হচ্ছে দুটো ত্রিভুজেরই কমন বাহু। এখানে আরো একটা জিনিস লক্ষ্য করো, ওডি সরলরেখাটি এবি জ্যার ওপর লম্ব হওয়ায় ডি বিন্দুতে নিশ্চয়ই 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি যে ও ডি এ এবং ও ডি বি এই কোণ দুটো পরস্পরের সমান, অর্থাৎ ও ডি এ এবং ও ডি বি এই ত্রিভুজ দুটোর আমরা তিনটে জিনিস সেখান থেকে সমান পেলাম, কি দুটো বাহু এবং একটা কোণ। তাহলে আমরা বলতেই পারি আর এইচ এস এই সূত্রানুসারে ট্রায়াঙ্গেল ও ডি এ এবং ট্রায়াঙ্গেল ও ডি বি এরা সর্বসম। এখন তোমাদের আগেই বলেছি যে দুটো ত্রিভুজ সর্বসম হলে ওই ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো পরস্পরের সঙ্গে সমান হয়। তাহলে এখান থেকে আমরা লিখব এডি বাহু এবং বিডি বাহু পরস্পর সমান, অর্থাৎ ওডি সরলরেখাটি এবি জ্যার ওপর দণ্ডায়মান হওয়ায় এডি এবং বিডি পরস্পরের সঙ্গে সমান হচ্ছে। এবং এটাই ছিল আমাদের উপপাদ্যের প্রামাণিত বিষয়, অর্থাৎ তোমরা দেখলে যে ব্যাস নয় এমন কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয় তাহলে ওই লম্বটি ওই নির্দিষ্ট জ্যাকে সমান দুভাগে ভাগ করে। এখানেই আমরা উপপাদ্যটা শেষ করলাম। এবার তোমরা এই উপপাদ্যটি তোমাদের টেক্সট বই থেকে ভালো করে পড়ো, ভালো করে বোঝো, এবার তারপর না দেখে খাতায় লেখার চেষ্টা করো।